সেই সব কমেন্টে আসলে কি বলে উত্তর দেব সেটাও মাঝে মাঝে খুঁজে পাই না, এ কারণে আর দেওয়াই হয় না। তবে মনে হলো যে ওই দুই একজন আপু যে অনুভূতিটা শেয়ার করেছেন, এটা হয়তো অনেক আপু অনেক আন্টিদের অনুভূতি, তো উত্তরটা না হয় সবার সামনেই দেই। আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা ডিভানের অর্ডার দিয়েছিলাম, ওটা ঈদের কারণে তখন দেয়নি, তো বাড়ি থেকে আসার পর এটা কিন্তু চলে এসেছিল, আর আপনাদেরকে যে ওইভাবে দেখাবো সেটা আর মনে ছিল না। তো আমার অনেক আপুরাই কিন্তু এটা দেখতে চেয়েছিলেন, এর জন্য আজ একটু দেখিয়ে দিচ্ছি। আমি যে ব্যাকসাইডে একটু সাপোর্ট চেয়েছিলাম ওইটা কিন্তু এটাতে আছে, কারণ সবসময় যেটা ওয়ালের পাশে থাকবে তা কিন্তু না, রুমের মাঝখানে থাকলেও যেন বাচ্চা পড়ে না যায় সেজন্য সাপোর্টটা আছে। আর সেই সাথে কুশনগুলি কিন্তু আলাদা, এগুলিতে ময়লা হলে আমি কভারটা খুলে ধুতে পারবো। সাইডে যে ফোমটা আছে এটাও কিন্তু খোলা যায়, এখানে পেছনে ফিতা সিস্টেম করা আছে, আর সেই সাথে একটা চেনও লাগানো আছে, ক্লিন করাটা খুবই ইজি হবে। আর সেই সাথে ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল, দেখতে খুব নর্মাল লাগলেও আমার সোফার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে। সোফার পিলো কভারের সঙ্গে মোটামুটি মেলে এমন হিসেব করেই আমি ফ্যাব্রিকটা চুজ করেছিলাম, আর সেই সাথে ফ্যাব্রিকের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। সব কিছু মিলে জিনিসটা আমার খুবই পছন্দের, আর আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে পারেন। এটা যদি এখন টেনে ঘরের মাঝখানে এনে চারপাশ ঘুরিয়ে দেখানো যেত তাহলে আপনারা ডিজাইনটা খুব ভালো মতো বুঝতে পারতেন, তবে এটা এখন টানাটানি করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এর জন্য আমি যেটা করেছি, ওয়েবসাইট থেকে আমি এর ছবি ডাউনলোড করেছি, একদম সেম ডিজাইন, জাস্ট এখানে যে ফ্যাব্রিকের কালারটা আছে ওটা চেঞ্জ, এছাড়া সব কিছু কিন্তু এক, আপনারা দেখলেই মোটামুটি বুঝে নেবেন। আর এই যে এভাবে ডিভান এবং ডিভানের চারপাশটা যদি সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো আমারও প্ল্যান আছে, তবে আমার ইচ্ছে আছে সোফার কাভার সহ টোটালটাতেই একটা পরিবর্তন আনার, বেশ কিছুদিন একই সেটিংয়ে আছে, দেখতে এখন আর ভালো লাগছে না। তো ধীরে ধীরে পুরো লিভিং রুমটার ডেকোরেশনটা আমি চেঞ্জ করে ফেলবো, তো হয়তো সময় লাগবে, কষ্টের কাজ, তো আবার চিন্তা ভাবনারও বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে যাই হোক, সময় যাই লাগুক না কেন, আমি যদি গুছিয়ে নেই আর বেঁচে থাকি ইনশাল্লাহ আপনারা তো দেখতে পাবেনই। এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, কিছু গুজগাজ করে নিচ্ছিলাম, আর সেই সাথে কিন্তু আপনাদের কথা ভাবছিলাম, আপনাদের কথা বলতে আপনাদের কিছু কমেন্টের কথা চিন্তা করছিলাম। কিছু কিছু উত্তর আসলে চাইলে দু এক লাইনে দিয়ে শেষ করা যায়, তবে এত বেশি টাচি এবং এত বেশি আবেগ জড়িত থাকে সেই সব কমেন্টে আসলে কি বলে উত্তর দেব সেটাও মাঝে মাঝে খুঁজে পাই না, এ কারণে আর দেওয়াই হয় না। তবে মনে হলো যে ওই দুই একজন আপু যে অনুভূতিটা শেয়ার করেছেন, এটা হয়তো অনেক আপু অনেক আন্টিদের অনুভূতি, তো উত্তরটা না হয় সবার সামনেই দেই। আপনাদের একাধিক লেখাকে যখন জোড়া দেই মাঝে মাঝে দেখি হায় এর মধ্যে তো আমিও লুকিয়ে আছি, তো ওই লুকানো আমাকে আজ প্রকাশ করি। আজ থেকে অনেক বছর আগের কথা, 2009 সালের কথা বলছি আমি, ওই সময় আমার বেশ বড় কঠিন একটা অসুখ হয়েছিল, যেটাকে সুন্দর সাবলীল ভাষাতে মরণ ব্যাধি, ঘাতক ব্যাধি বা দুরারোগ্য ব্যাধি এই টাইপের নামেই ডাকা হয়ে থাকে। তো যাই হোক, সেটা আসলে বেশ কঠিন একটা অসুখের মধ্যেই ছিলাম, তো সেখান থেকে ডাক্তার আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন, আর আমার বাবা মা তখন আমার মৃত্যুর দিন গুনছিলেন। এমন একটা ক্রাইসিস মোমেন্টে নূরের বাবা আমার মেন্টাল কাউন্সিলর ছিলেন,
আমাদের যদিও বিয়ে হয়েছিল, তো আমি অসুস্থতার কারণে সংসারে আসতে পারিনি। তো নূরের বাবা ফোনেই আমার সঙ্গে কথা বলতেন। তো তিনি যখন দেখলেন যে একমাত্র মৃত্যুর অপেক্ষা ছাড়া আমার সামনে আর কিছুরই অপেক্ষা নেই, কোনো চাওয়া নেই, তো তখন কিন্তু তিনি আমাকে সংসারের স্বপ্ন দেখাতেন। তুমি আমি দুজন সংসার করব, ঘুরবো ফিরবো, মানে এই টাইপের আশা দিতেন। আশায় যে মানুষ বাসা বাঁধে কথাটা আমি আগে শুনেছি, কিন্তু ওইবার আমি প্রথম উপলব্ধি করেছি। তো আমি যে হতাশার মধ্যে তলিয়ে যাচ্ছিলাম, সেখানে না গিয়ে কেন যেন নূরের বাবার কথা মতো না সংসারের স্বপ্ন দেখা শুরু করলাম, আর ধীরে ধীরে মানসিকভাবে একটু একটু করে শক্ত হতে শুরু করলাম। আর সেই মরণব্যাধিকে জয় করে আজকে আমাকে যে হাসতে খেলতে কথা বলতে দেখছেন, সেই আমি হয়ে গেলাম। তো মৃত্যুটাকে আল্লাহর অসীম রহমতে জয় করে ফিরেছি ঠিকই, সংসারে এসেছি। তারপর কিন্তু আমি দেখলাম যে আপন পর হয়ে গেছে, পর আপন হয়েছে, একা একা পথ চলা শিখেছি, আরও আরও না জানি কত কত কিছু দেখেছি। তো ওই যে ক্রাইসিস মোমেন্টগুলি, ওগুলি কিন্তু আমাকে ধীরে ধীরে শক্ত করেছে, এবং আমি আমার এই যে আমাকে খুঁজে পেয়েছি। কারণ 2009 সালের আগে আমি না খুব নাজুক একজন মেয়ে ছিলাম, এটাই মনে হয় সবাই থাকে, বাবা মার ঘরে থাকে, তারপর তাদের মতো করে চলা বা খুব বেশি সিরিয়াস না হওয়া, এগুলি। তো যখন সংসারে এলাম তখন দেখলাম আসলে দুনিয়াটাই পাল্টে গেছে। তো সেখানে নূরের বাবার সাপোর্ট ছিল, সেই সাথে আসলে আর কিছুই ছিল না। তো সেই লম্বা পথ কিন্তু আমি পাড়ি দিয়েছি, এবং একা একা পথ চলতে চলতে আজ এতটা বছর চলে গেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকেই পরিপূর্ণ করেননি, কিছু শূন্যতা দিয়েছেন, কিছু পূর্ণতা দিয়েছেন, আর এর জন্যই আমাদের জীবন এত বৈচিত্র্যময়। তো কখনো কিছু পাননি, ওইটার থেকে কি কি পেয়েছেন ওগুলিকে বেশি উপভোগ করেন বা ওগুলি নিয়ে বেশি ভাবেন, দেখবেন অনেক ভালো আছেন। যেটা পাননি সেটা আপনার জন্য মঙ্গলজনক, এটা মনে করেই না বাঁচতে শেখেন, দেখবেন অনেক ভালো আছেন। আমরা যেহেতু মানুষ, কম বেশি হতাশা আমাদের গ্রাস করার চেষ্টা করবে, আশপাশে ঘুরবে, তবে আপনি হতাশায় তলিয়ে যাবেন না। কারণ হতাশাই হচ্ছে শয়তানের প্রথম ধোকা, ওর মধ্যে যদি আপনি পড়ে যান ধীরে ধীরে আপনি একদম তলিয়ে যাবেন, হারিয়েই যাবেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনাকে আশায় বাসা বাঁধতে হবে, আশা করতে হবে, এবং সে অনুযায়ী ছুটে চলতে হবে। একদম লক্ষ্যে যে সবাই পৌঁছাতে পারবে তা কিন্তু না, কিন্তু লক্ষ্যের কাছাকাছি কোথাও তো যেতে পারবেন। আর এই চলার পথে যা যা পাবেন ভালো কিছু, সব লুফে নেবেন, এবং আনন্দের সাথে আমার কে, আপন কে, পর কে, এগুলি ভাববেন না। সব কিছু আমার এই মুহূর্তে আল্লাহ আমাকে দিয়েছে, আমি উপভোগ করি, এরকম করে চলবেন। আর যা পাননি তা নিয়ে একদমই চিন্তা করবেন না, ওইটা ওইভাবেই ছেড়ে দেন, দেখবেন খুব ভালো আছেন। অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে ডিম খাই, ওই ডিমের খোসাগুলি আমি জমিয়ে রেখেছি, আর ওগুলি শুকনা হয়ে যাওয়ার পরে ওগুলিকে পাতায় পিষে পাউডার করেছি। আর একদম নর্মাল যে ট্যাপের পানি আছে ওইটার সঙ্গে কিছু পাউডার মিশিয়েছি, এখন গাছের গোড়ায় দেবো, এটা কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করবে। এর আগে আমি আপনাদেরকে গাছ লাগানোর আগে মাটি কিভাবে প্রস্তুত করি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, আর আজ ঘরও একটা সার বানানো দেখালাম। এর বাইরেও কিন্তু কলার খোসা, পাকা কলার খোসাটা বেটে গাছের গোড়ায় লিকুইড করে দিতে পারেন, এবং সেই সাথে চাল ডাল ধোয়া পানি নিয়মিত দিতে পারেন, এতে গাছ অনেক বেশি সতেজ থাকে, আর বেশ ফুল বা ফসল, ফল যে যাই ফলান সেটা কিন্তু খুব ভালো ফলে। আমাদের বাসা থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলি কিন্তু খুব একটা দূরে না, তবে সময় সুযোগের অভাবে ওইভাবে কাছে গিয়ে কখনো দেখানো হয় না। এর মাঝে একদিন গিয়েছিলাম, চলুন ওইটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে পাহাড়টাতে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের, আর পাশে যে উঁচু পাহাড়টা দেখছেন ওটাই ইন্ডিয়াতে পড়েছে। আমি যেহেতু বর্ডার এরিয়াতে থাকি, এখানে আসাটা আসলে আমার জন্য খুব বেশি সময় সাপেক্ষও না আর খুব বেশি কষ্টেরও না, তবে সুযোগ করে আসাটাই হচ্ছে আসল, ওইটাই হয়ে ওঠে না। তবে এর মাঝে কিন্তু আসা হয়েছে, সব আত্মীয় স্বজনকে নিয়ে ভিডিও করা যায় না, তারা পছন্দ করেন না, তো তাদেরকে নিয়ে কোথায় ঘুরেছি সেটাও কিন্তু তখন আর দেখানো যায় না, এ কারণে আর বলা হয়নি, দেখানো হয়নি। তবে আজ স্বাধীনভাবে এসেছি, ঘুরছি ফিরছি, সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম।
আমরা জাফলংয়ে চলে এসেছি, এখন আসা যাওয়ার পথটাও খুব সুন্দর এবং সেই সাথে এই জায়গাটাতেও বেশ অর্গানাইজড ওয়েতে সিঁড়ি করে দেওয়া আছে। আগে প্রচুর হাঁটতে হতো, এখন আর হাঁটতে হয় না। আমরা এখান থেকে নেমেই নৌকায় উঠবো আর নৌকায় করে জিরো পয়েন্টে যাবো এবং সেই সাথে মায়াবী ঝর্ণা দেখবো। এই দুই জায়গায় যাওয়ার জন্য নৌকা ভাড়া হচ্ছে জন প্রতি 100 টাকা করে, আর যদি একটা নৌকা রিজার্ভ নেওয়া হয় তো 500 টাকায় যাওয়া যাবে। তবে সিজন ভেদে টাকাটা 100-200 টাকা ওঠানামা করতে পারে। জাফলংয়ে যখনই কেউ নতুন আসে তখনই কিন্তু তিনি চেষ্টা করেন সামনে ভারত প্রবেশ নিষেধ এই যে সাইনবোর্ডটা আছে এটার সঙ্গে ছবি তুলতে, অথবা একটা পা বাংলাদেশে দিয়ে আছেন আর একটা পা ভারতে দিয়ে আছেন, ওই সব অ্যাঙ্গেলে ছবি তুলতে। তো এর জন্য কিন্তু জিরো পয়েন্টে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। তা আমরা যেহেতু অনেক বছর ধরে এখানে থাকি, ওই সমস্ত পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হয়ে গেছে, এখন আর ওগুলি আকর্ষণ করে না। এখন কিন্তু ইচ্ছে করে একদম একটু নিরিবিলি পরিবেশে থাকি, যেখানে বসে মানুষও দেখা যাচ্ছে আর প্রকৃতিটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। এই যে টলটলে স্বচ্ছ পানি, পাহাড় আর সাথে পাথর, চিকচিকে বালি, সব কিছু মিলে না খুব সুন্দর, একদম প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো অনুভূতি, ওইটাই ফিল করছিলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ঝর্ণার কাছে চলে এসেছি। আমার এই আজকে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের করা। এখন সিলেটে খুব একটা বৃষ্টি হয় না, ঝর্ণাতেও পানি খুব একটা পাবেন না। এখন যদি ঝর্ণার আশা করে এসে থাকেন তাহলে কিন্তু একটু হতাশ হবেন। এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানগুলি কিন্তু এখন একদম পরিপূর্ণ আছে, চাইলে এসে বেরিয়ে যেতে পারেন। এই যে পাথরগুলি আছে এগুলি কিন্তু পানি পড়তে পড়তে প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে, আর সেই সাথে পাথরগুলি এলোমেলোভাবে যেহেতু সেট হয়ে আছে, এখান থেকে প্রতি বছর অনেকে ছেলেমেয়ে পড়ে হাত পা ভাঙছে বা অনেকের মৃত্যুও হয়েছে, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই দেখেন উপরে উঠে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। ক্ষণিকের মজা আমাদের যেন আজীবনের সাজা না হয় সেদিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে, আর সেই সাথে এই সুন্দর পরিবেশ আর প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আমরা এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, আমরা সাথে করে যে ময়লা নিয়ে এসেছি সেটা আবার সাথে করেই নিয়ে যাব। আমাদের খাবারের প্যাকেটগুলি আমরা ব্যাগে করে নিয়ে যেয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেব, এটাতেই আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, দর্শনীয় স্থান আরও বেশি আকর্ষণীয় লাগবে। এখানে অনেকেই ভিজছেন আর ওই অবস্থায় আসলে ভিডিও করাটা ঠিক না, এ কারণে যতটা সম্ভব আমি রক্ষণশীলতার মধ্যে থেকেই ভিডিও করেছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তারপর আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো দেখতেই পাচ্ছেন উত্তপ্ত বালু পাড়ি দিয়ে আমরা নদীর ওই পাড়ে যাচ্ছি। তো ওই পাড়ে গিয়েই দেখা যায় যারা দূর থেকে আসেন তারা খাওয়া দাওয়াটা সেরে নেন। তো আমরা যেহেতু খুব বেশি দূর থেকে আসিনি আর খাবারের মানও আসলে এখানে অত বেশি ভালো না, এ কারণে আমরা সিলেটে গিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেব ওখানেই। তো এই সুন্দর প্রকৃতি ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, তারপরও তো যেতে হবে। আর এখন কিন্তু কোনো কিছুই আর আসার সময় যেমন ভালো লেগেছিল এখন আর লাগছে না, সব কিছু কেমন যেন একটু মলিন মনে হচ্ছে। তারপরও এত সময় যে ঘুরেছি ফিরেছি, ওইখানে যে ভালো লাগার অনুভূতিগুলি ছিল সেটাকেই স্মৃতি করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।